এইভাবে হাতে থুথু দিয়ে ওই হাত দুইটা নিজের মুখে মাথাতে গোটা শরীরে তুমি দিবে, আল্লাহর দয়াতে তোমাকে বান লাগবে না, জাদু লাগবে না, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, অনেক রোগের ঔষধ। আপনাদের সদস্যগুলো যারা আছেন, আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আছেন ভাই কেউ জন? আপনাদের ভিতরে কেউ আছেন? আমার মা বোন, তোমাদেরকে আমি বিদায়কালে যদি কেউ থাকো আমার কথাটা মনে রাখিও, আজকে থেকে যারা কোরআন পড়তে জানো না সোনামণি মায়েরা, কিন্তু বেল পাকিলে কাকের কি, বেল পেকে গেলে কিছু হবে না, এত বড় মাদ্রাসা করেছো মা, নিজে যদি কোরআন পড়তে না জানো, এত বড় মাদ্রাসা করেছো মা, নিজে যদি সলাৎ আদায় না করো মা, আল্লাহর কাছে তুমি রেহাই পাবে না। অতএব তুমি চেষ্টা করো, কোরআন পড়তে শিখতেই হবে। মা খাদিজা 55 বছর বয়সে কোরআন শিখেছিল, কাজেই তোমাকে আমি 1 নম্বর দাওয়াত দিয়ে যাচ্ছি এই মাটিতে, যে তুমি কোরআন পড়তে শিখো এবং শুদ্ধ করে সলাৎ আদায় করতে শিখো। যার কাছে শুদ্ধভাবে সলাৎ করতে দেখবে তার কাছ থেকে শিখে নেবে, 1 নম্বর কথা। 2 নম্বর মা বোন, তোমাদেরকে আমি বললাম স্বামীর সম্পর্কে ব্যাপার। 3 নম্বর কথা বলে যাচ্ছি, এ কথাটা ভুলিও না, কবে যে তুমি মরবে জানো না, কাজেই তোমাকে বলছি আজ থেকে রাত্রে যখন তুমি ঘুমাবে দরজাটা বন্ধ করবে বিসমিল্লাহ বলে। তুমি যেই ঘরে থাকো সেই ঘরে দরজাটা বন্ধ করবে বিসমিল্লাহ বলে। তারপরে ওই ঘরে বিছানায় যখন যাবে তখন মা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি সুরা ফাতেহা পড়ে 4টা কুল পড়বে। তারপরে তোমাকে বলছি 3 বার 3 বার করে মব্বেজাতাইন অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে এইভাবে হাতে থুথু দিয়ে ওই হাত দুইটা নিজের মুখে মাথাতে গোটা শরীরে তুমি দিবে, আল্লাহর দয়াতে তোমাকে বান লাগবে না, জাদু লাগবে না, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, অনেক রোগের ঔষধ। আর একটা কথা বলে দিই মা বোন, বিরাট বিরাট অসুখ, নতুন নতুন অসুখ আসছে, আল্লাহ আমাকে আপনাকে আমার ছেলে মেয়েকে আপনার ছেলে মেয়েকে যেন রক্ষা রাখে। কাজে আল্লাহ নবী বলেছেন আল হাব্বাতুস সাউদা অর্থাৎ কালজিরা, এটা মৌত বাদে প্রত্যেক জিনিসের ঔষধ, সে কালজিরাটা বাড়িতে রাখবেন, সকাল সন্ধ্যা কালজিরা খাবেন। আর আল্লাহ নবী মধু সম্পর্কে বলেছে টিএসএ ফাউল্লিন না, একটু করে মধু পান করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, রাত্রে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পাঠ করবেন এবং আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহি এই লাস্টের আয়াত দুটা পড়বেন। ভাইজান, প্রত্যেকটা শ্রোতাকে আমি শেষের সময় বলে যাচ্ছি, আমার 12টা শ্রোতা যদি শুনেন 12,000 কাম দিবে, দোকানে টোকানে বসে এই তাবলিগ দিবেন, ছেলে পিলেকে নিয়ে বাড়ি ঘরে বসে বলবেন, দরজা বন্ধ করলে বিসমিল্লাহ, সুরা ফাতিহা পড়ে 4টা কুল পড়বে 3 বার, আয়াতুল কুরসি পড়বে 1 বার, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পড়বে, তারপর নমাজের পরে যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এইভাবে 33 বার করে পড়বে। আমার মা বোন ভাইরা শুনুন, কখন যে মরবেন আপনার বিশ্বাস নেই, আপনি দিনে রাতে আল্লাহ নবীর আগে পিছের গোনা মাপ, অথচ নবী 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন, 170 বারের বেশি আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে গেলে আল্লাহ আপনার অনেক গোনা মাপ করে দেবে। আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি যতবার পড়বেন আপনার নেকির পাল্লা ভারী হবে, সব কিছু যখন পড়া হয়ে যাবে। আমার সোনামণি মায়েরা ভাইরা, এবার যখন আপনার ঘুম আসবে আমার হাত কানা দেখুন, এর ডান গালের তলায় রেখে দিবেন, দিয়ে এই দুয়াটা পাঠ করবেন, কি যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন, বোখারি শরীফ কেতাবুল দাওয়াত দ্বিতীয় খণ্ড, অবশ্যই আল্লাহ নবী বলছেন এই দুয়াটা পাঠ করে ফাইন মুত্তা মুত্তা লাল ফিতরা, তোমার ইসলামের উপরে মৌত হবে। সেই দুয়াটা কি, আল্লাহুম্মা আসলাম তো নফসি এলাইকা অজ্জাত ওয়াসি এলাইকা ফাওয়াত তামরি এলাইকা অলজাত ও জাহরি এলাইকা রাগবতাম ওয়া রাহবাতান এলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা এলাইকা আহমান তবে কেতাব
কিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িক আল্লাযী আরসালতা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পাঠ করে শুনে যাবেন। আমার মা বোন, এবার আমি বিদায় যাচ্ছি। ভাইরা, যে কটা লোক বসে আছেন, যদি ঘুমিয়ে যাওয়ার পরে যদি আপনি কোনো ভালো স্বপ্ন দেখেন বলবেন আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটা কাউকে বলবেন, আলেম ওলামাকে বলে ব্যাখ্যা করে নেবেন। কিন্তু যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন, যে স্বপ্নটা বলার নাই, আজকে উঠেছেন ভয় দেখছেন বাজে স্বপ্ন, এই স্বপ্নটা কাউকে বলবেন না। আপনি জোরে করে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিনবার পড়বেন আর বাম দিকে থুতু দিবেন, আল্লাহ দয়াতে আপনার আর কোনো ক্ষতি হবে না। যাক, আর দেরি করব না, আপনাদের যে কত শিক্ষার কথাগুলো বললাম, আল্লাহ আপনাকে আমাকে যেন মানার আমল করার যেন আল্লাহ তৌফিক দেয়, এই আশা এই আরমান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। একটা দোয়া পড়ুন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে একটা কথা বলি, যতক্ষণ মজলিসে বসে থাকবেন এই দোয়াটা বলে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আর একটা কথা মনে রাখবেন, এই মাটিতে বসে বসে কেউ যদি জুয়া খেলে এই মাটি সাক্ষী দিবে, এই মাটিতে কেউ যদি উলঙ্গ হয়ে জেনা করে মাটিতে সাক্ষী দিবে, এই মাটিতে বসে বসে কেউ যদি মদ খায় এই মাটিতে সাক্ষী দিবে, এই মাটিতে বসে বসে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি কোরআন শুনেন, আল্লাহ জিকির আজকার করেন, এই মাটি আপনার সাক্ষী দিবে। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এই মাটির বুকে উঠে আল্লাহ আমরা তোমার নাম স্মরণ করলাম আল্লাহ, এই মাটি যেন আমাদের সাক্ষী দেয় আল্লাহ। আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তুমি আমাদের বেইজ্জত করিও না, মরার পরে কবরের মাঝে তুমি বেইজ্জত করিও না আল্লাহ, রব্বুল আলামিন ময়দানে মাহশারে তুমি বেইজ্জত করিও না। হে আল্লাহ, এই মাদ্রাসাকে তোমার দরবারে সাদকায়ে জারিয়া রূপে কবুল করো। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।